আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে শোভাযাত্রা ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা ও পৌর বিএনপি। 16 ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা নতুন বাসস্ট্যান্ড দলের অস্থায়ী কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুটভবন চত্বরে স্থাপিত স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বার, কবি মোজাম্মেল হক, একলাসুদ্দিন বিএচ্ছি, মোল্লা আলী সাবরি মনির, রিয়াজউদ্দিন, যুবদল আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, উত্তর জেলা যুবদলের সহ সম্পাদক নাজমুল হুদা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুমন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুরিয়াল অঞ্জনী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ সালমান উমর রুবেলের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির নেতৃবৃন্দ। উদযাপন উপলক্ষে আজকের এই দিনে জিয়াতুমাই পরে মনে তারই উপলক্ষে আজকের এই মালঞ্চদান, ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ পার্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাইজনী রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা এর সার্বভৌমত্বকে বিজয়ে নিয়ে এনেছিল, তারই লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সালমান উমর রুবেল সাহেবের নেতৃত্বে হালুয়াঘাট এবং দুবাউরাতে দুর্গ করে তুলব এবং জেসুনীতি বেগম খালেদা জিয়াকে যতক্ষণ পর্যন্ত মুক্ত না করব ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না, এ হোক আমাদের অঙ্গীকার। মাছারুল ইসলাম মিশু, চ্যানেল ইছামতি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।